সন্ধ্যা হলো আর করো আমারে, হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তো আশা করি সকল ভক্তবৃন্দ ভালো আছেন, সবাইকে জয় শ্রী রাধে। হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে। তো সময় থাকতে থাকতে হরির ভজনা না করলে হরি কি সত্যি পার করবে? তাই মহাপ্রভুর উপদেশামৃততে আমরা যা শ্রবণ করছিলাম সেই কথা অনুযায়ী মহাপ্রভু কি বলছেন, মৃত্যুকালীন মানুষ যাহা চিন্তা করিতে করিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করবে, পরজন্মে সে সেই চিন্তারই অনুরূপ হইয়া জন্ম পরিগ্রহ করে। পরজন্মে সে সেই চিন্তারূপী জন্মগ্রহণ করবে। যদি মৃত্যুকালে কেহ ঈশ্বরকে চিন্তা করিতে করিতে দেহ ত্যাগ করে, তাহা হইলে পরজন্মে সে তাহাকেই প্রাপ্ত করবে। হরি বল হরি বল। তাই সবসময় শুভ চিন্তা করতে হবে, সময় থাকতে হরির কর্ম করো। যে বয়স 60 হবে তারপরে হরিকে ডাকবো, তখন আর হরি হবে না। আর তখন যদি বলিও হরি দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে, করবেনও না। সময় থাকতে থাকতে হরিকে ডাকো। এই নিত্য পরিবর্তনশীল জগতে একমাত্র আমি সত্য। এই জগৎ সবসময় চেঞ্জ হচ্ছে, তাই এখানে একমাত্র হরি সত্য, বাকি সব মিথ্যা। এটাই ধ্রুব সত্য। কিন্তু জীবনে চলার প্রয়োজনে এগুলো প্রয়োজন, তাই ভগবান এগুলো দিয়ে পাঠিয়েছে। সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হইয়া পড়ে, একটু থেকে একটু কিছু চেঞ্জ হলে মানুষ নিজেকে খুব ডিস্টার্ব ফিল করে, তাই না? তো সামান্য পরিবর্তনে মানুষ অস্থির হয়ে পড়ে, এটা হলে ভালো হতো, ওটা হলে ভালো হতো, এইরকম সামান্য আঘাতে কাঁদে, মৃত্যুর জন্য ভীত ব্যথিত হয় মানুষ, এটাই স্বাভাবিক। কিন্তু এই সকল বিবর্তনে আমি উদাসীন, কে? স্বয়ং ভগবান। এই সকলে মোহিত হয়ে পড়ে না, কোনো দুঃখ কোনো শোক বা ব্যথা আমাকে স্পর্শ করতে পারে না। তো এই হচ্ছে মহাপ্রভুর অমৃত উপদেশ। জয় মহাপ্রভু কি জয়, জয় ভক্তবৃন্দের জয়, জয় নিত্যানন্দ প্রভু কি জয়, জয় বৃন্দা দেবীর জয়, জয় রাধা গোবিন্দের জয়, জয় নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। সবাই ভালো থাকবেন, পাশে থাকবেন, আর যতটা পারবেন মানুষের কাছে এই অমৃত উপদেশ মহাপ্রভুর পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন। সবার কাছে একটুখানি মিনতি থাকলো, হরি বল হরি বল। কেন বলা এই কথা? কারণ প্রচুর অভিজ্ঞতা না থাকলে তো এই কথাগুলো বলা হয় না।
কারণ অনেক মানুষ আছে যারা ভালো কথা না পাওয়ার জন্য জীবনটাকে শেষ করে দেয় কিছু তুচ্ছ কারণে। ঠিক সেই তাদের জন্য এই কথাগুলো খুব প্রয়োজন। তাই জন্য, কারণ আমরা আসল ছেড়ে নকল নিয়ে মাতামাতি করছি, তো দুঃখের কারণ তো আমরা নিজেরাই, ভগবান নয়, কেউ নয়, দুঃখের কারণ আমরা নিজেরাই। জয় নিতাই, জয় গৌর, রাধেশ্যাম।